নবান্নের পাশেই তৈরি করা হচ্ছে একটি কন্ট্রোল রুম। সেই বিশেষ কন্ট্রোল রুমটি হবে কিন্তু এই উপান্ন ভবনে। যেদিন ঝড় আছড়ে পড়বে এই উপকূলবর্তী জেলাগুলিতে, সেদিন কিন্তু এই নবান্নের পাশে ঠিক উপান্ন, সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী নজরদারি করবেন এবং তার সঙ্গে থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের যিনি সচিব রয়েছেন তিনিও। শুধুমাত্র তারাই থাকছেন না, বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে যতগুলো প্রয়োজনীয় দপ্তর রয়েছে প্রত্যেক দপ্তরের আধিকারিকরা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে থাকবেন। মুখ্যমন্ত্রীর যে দপ্তর রয়েছে সেই দপ্তরও কিন্তু সেদিন খোলা থাকবে। পরিস্থিতি যদি এরকম হয় যে রাত্রেবেলায় মাঝরাতের দিকে ঝড় আছড়ে পড়তে পারে, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী নিশিযাপনও করতে পারেন এই উপান্নতে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং তার পাশাপাশি সমস্ত জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু বিপর্যয় মোকাবিলা দল থেকে শুরু করে এনডিআরএফ তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এবং এই উপান্ন থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী গোটা ঝড় পরিস্থিতি মোকাবিলা করবেন, এমনটাই কিন্তু খবর। ক্ষত শুকোয়নি আমফানের, এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। আতঙ্কে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী ফ্রেজারগঞ্জের বাসিন্দারা। চলছে নজরদারি, চলছে সচেতনতামূলক প্রচার। আমরা রয়েছি ফ্রেজারগঞ্জ অঞ্চলে, ফ্রেজারগঞ্জ থানায়, যে অঞ্চলে এখানে কিন্তু রীতিমতো গ্রামের মধ্যে প্রচার চালাচ্ছে পুলিশ আধিকারিকরা। সিআই নামখানা যেমন রয়েছেন, পাশাপাশি ওসি ফ্রেজারগঞ্জ তিনি রয়েছেন এবং তারা কিন্তু বাড়িতে বাড়িতে এভাবেই প্রচার চালাচ্ছে। ওটা হচ্ছে নিরাপদ আশ্রয় ওইখানটাতে, এবং ঝড় শেষ হওয়ার পরে আমরা যখন বলবো তখন ওখান থেকে বেরোবেন, তার আগে বেরোবেন না। অনেক সময় হয় যে হয়তো ঝড় চলে গেল, আপনারা মনে করছেন যে শেষ, পরে আবার একটা আসে, টেল আসে, তখন লোকে বিপদে পড়ে যায়। আমরা বলবো তারপর ওখান থেকে বেরিয়ে আপনারা এখানে আসবেন, তার আগে আপনাদের টোটাল দায়িত্ব আমরা নিচ্ছি। আপনাদের থাকা খাওয়া, বাথরুম, জল, ইলেকট্রিক সব ব্যবস্থা ওখানে করা হচ্ছে, ঠিক আছে? ওটা আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে সমস্ত ওখানে অ্যারেঞ্জমেন্ট থাকছে। সুতরাং যেটা বোঝা যাচ্ছে যে গ্রামবাসীদেরকে কিন্তু মাইকের মাধ্যমে প্রচার করে যেমন জানানো হচ্ছে, তেমনই কিন্তু যেটা দেখা যাচ্ছে সিআই নামখানা এবং ওসি ফ্রেজারগঞ্জ তারা যেমন রয়েছেন, পুলিশের অন্যান্য কর্মীরা তারাও কিন্তু রীতিমতো প্রচার চালাচ্ছেন এবং এভাবেই বাড়িতে বাড়িতে গিয়ে মাইকের মাধ্যমে প্রচার এবং বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার দুভাবেই কিন্তু তারা প্রচার করছেন। এবং শুধু তাই নয়, নিরাপদ আশ্রয় যেমন যাওয়ার কথা বলা হচ্ছে, স্কুল, সাইক্লোন সেন্টার যেগুলো করা হয় সেখানে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিক, নিরাপদ আশ্রয়ে যেন গ্রামবাসীরা থাকেন এবং ঘূর্ণিঝড় থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন তারা বাড়িতে ফিরে না আসেন। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন তারা নিরাপদ আশ্রয়ে থাকেন, সেই বিষয়টাই তারা সুনিশ্চিত করছেন পুলিশ আধিকারিকরা। এভাবেই কিন্তু পুলিশ আধিকারিকরা প্রচার চালাচ্ছেন ঘূর্ণিঝড়ের আগে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। ইয়াস পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে, যে সমস্ত এলাকায় প্রভাব পড়তে পারে সেখানকার বাসিন্দাদের সাহায্য করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করা হয়েছে। আটকে পড়া মানুষকে দ্রুত উদ্ধারের পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার উপরেও জোর দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকায় করোনা আক্রান্তদের চিকিৎসা যাতে ব্যাহত না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিক, এনডিএমএর প্রতিনিধিরা।